নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ফিরে আসলাম এই মুহূর্তের একটি খুবই গুরুত্বপূর্ণ খবর নিয়ে আপনাদের সামনে। বন্ধুরা, মহাকাশে প্রবল বেগে ধেয়ে আসছে অতি শক্তিশালী ভয়ঙ্কর সৌরঝড়, যাকে আমরা ইংরাজিতে সোলার স্টর্ম বলে জানি। শুক্রবার এমনই আশঙ্কা প্রকাশ করলেন বিজ্ঞানীরা। উত্তর গোলার্ধে সুমেরুর রাতের আকাশে যে অরোরা বেরিয়ালিস দেখা যায়, সেরকমই রাতের আকাশে এবার দেখা যেতে পারে সৌরঝড়। আর এর ফলে রাতের আকাশ হয়ে উঠবে রঙিন। সামনের সপ্তাহের মঙ্গলবার ও বুধবারের মধ্যে এই সৌরঝড় দেখার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। আমেরিকার ন্যাশনাল অ্যান্ড অ্যাটমসফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন ও ব্রিটিশ মেটেরোলজিক্যাল অফিস যৌথভাবে এই সৌরঝড়ের সম্ভাবনার কথা জানিয়েছে। বিজ্ঞানীদের দাবি, সূর্যের মধ্যে একটি ছোট্ট ছিদ্র হওয়ার কারণেই সেখান থেকে সৌর বিকিরণ ছড়িয়ে পড়বে মহাকাশে। সূর্য যেহেতু এই সৌরমণ্ডলের একমাত্র নক্ষত্র, তাই সেই সৌর বিকিরণ পৃথিবীর আকাশে চাক্ষুষ করার সম্ভাবনা রয়েছে প্রবল। এর সাথে ভয়ের কথা হলো, এই সৌরঝড়ের ফলে পৃথিবীতে পাওয়ার গ্রিডের ওপর ভয়ঙ্কর প্রভাব ফেলতে পারে। এছাড়াও স্যাটেলাইট রেডিও ফ্রিকোয়েন্সির মতো বিষয়গুলো এই ঘটনায় প্রভাবিত হতে পারে বলে জানিয়েছে বিজ্ঞানীরা। তার সাথে বিমান চলাচলেও অসুবিধায় পড়তে পারে বলে জানাচ্ছে বিজ্ঞানীরা। তবে আমেরিকার নিউ ইয়র্ক, ওয়াশিংটন এই সমস্ত শহরগুলি থেকে অরোরার প্রভাব নাও দেখা যেতে পারে, তবে বিশ্বের অন্যান্য দেশ থেকে দেখা যেতে পারে এই ঘটনা। সৌরঝড়ে পৃথিবীর চৌম্বক ক্ষেত্রে বড় সড় প্রভাব পড়তে পারে বলে জানিয়েছে বিজ্ঞানীরা, যার কারণ হিসাবে তারা বলছে সূর্যের ভেতরে তৈরি হওয়া ছিদ্রগুলো থেকে সৌর বিকিরণ বের হয়। এগুলি হলো সূর্যের বায়ুমণ্ডলের শীতল অঞ্চল, সেখান থেকে উচ্চ গতিতে সূর্যের ইলেকট্রোম্যাগনেটিক বিকিরণ বেরিয়ে আসে। সেই বিকিরণ যদি পৃথিবীর অভিমুখে হয়, তাহলে ভয়ঙ্কর বিপদ হতে পারে পৃথিবীতে, কারণ সেক্ষেত্রে এই সৌর বিকিরণগুলো সৌর ঝড়ের রূপ নিয়ে সরাসরি পৃথিবীর দিকে ছুটে আসবে। আমাদের শক্তি ও এনার্জির ক্ষেত্রে, মানে ইলেকট্রিক পাওয়ারের ওপর ভয়ঙ্কর বিপর্যয় তৈরি হতে পারে। পাশাপাশি পৃথিবীর ম্যাগনেটোস্ফিয়ারেও বড় সড় প্রভাব ফেলতে পারে। এমনিতেই আমাদের ওজন স্তরে দেখা দিয়েছে এক ভয়ঙ্কর ফাটল, তার ওপর যদি এই সৌরঝড় আবার পৃথিবীতে আঘাত করে, সেই ফাটল বাড়বে বই কমবে না, কারণ এই ফাটল যত বড় হবে ততই সূর্যের অতি বেগুনি রশ্মি সরাসরি পৃথিবীর মধ্যে প্রবেশ করবে। আর আপনারা তো জানেনই সূর্যের অতি বেগুনি রশ্মি মানুষের ওপর কতটা ভয়ঙ্কর প্রভাব ফেলতে পারে, তাই ওই দিকে রয়েছে একটি ঝুঁকিপূর্ণ অবস্থান। বিজ্ঞানীদের দাবি, 2017 সালের পর থেকে সূর্যের তেজ কিছুটা বেড়েছে। 2025 সালে সৌর বিকিরণ প্রক্রিয়া চরম পর্যায়ে উঠবে বলে জানিয়েছে বিজ্ঞানীরা। সুতরাং ততদিন পৃথিবীকে আরও ভয়ঙ্কর বড় বড় সৌরঝড়ের মুখোমুখি হতে হবে বলে আশঙ্কা প্রকাশ করছে বিজ্ঞানীরা। বন্ধুরা, এই ছিল এক গুরুত্বপূর্ণ খবর। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক করবেন ও শেয়ার করে আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে দেখার ও জানার সুযোগ করে দেবেন। আর জানাবেন আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্টস বক্সে। আর অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সতর্ক থাকবেন। বাই বাই।